আমি মুমতাজুল ইসলাম, আমার সুগারের রোগী আমি, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। ভাববেন না যে মানে অরিজিনাল না, এখনো পর্যন্ত হয়নি, যাতে না হয় এই দোয়া করুন, আমিন। তা আমি ডাক্তারের কাছে গেলাম, এরা দুজন ডাক্তার, ধরে নেন হেড মহল্লা ডাক্তার, আমার এই ছোট ভাই আনিকুল, ও তো আমার ভাইয়ের মতো, ওর বাড়ি দিনাজপুরে হতে পারে, হয়তো রক্তের সম্পর্ক নেই কিন্তু অটোমেটিক মনের কানেকশনে আমরা দুজন সবসময়তেই আছি। তা আমরা দুজন ডাক্তার, এরা দুজন ডাক্তার, আমি রুগী। তা আমি আনিকুলের কাছে গেলাম, আনিকুল আমাকে বলছে যে মাওলানা সাহেব কি হয়েছে আপনার? আমি বললাম আমার সুগার। তা বলছে আপনি ফজরের নামাজের পরে এক ঘন্টা করে হাঁটবেন, রসগোল্লা খাবেন না, চিনি দিয়ে খাবেন না চা, আর আলু খাবেন না। আরে 10 টাকা পাতা ওষুধ লিখে দিচ্ছি, একটা করে প্রতিদিন খাবেন, মোটামুটি আপনার 10 দিন যাবে, প্রতিদিন তাহলে খরচা হলো কত করে? 1 টাকা। 1 টাকার ওষুধ, ফজরের নামাজ পড়ে হাঁটা, আর আলু খেতে নিষেধ, চিনি খাওয়া যাবে না, তাই তো? আর ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটতে হবে। তা আমি এর কাছে দেখে, আমি আমার বউয়ের কাছে গেলাম বাড়িতে, আমার বউ বলছে আগো কাকে দেখি এলে? ডাক্তার আনিকুলকে। ধোঁড়ার ডিম ডাক্তার, ও ফি লিয়েছে? না ফিটি কিছু নাই। তুই কি বললো? যে দেখো 10 টাকা পাতা একটা ওষুধ দিয়েছে, আর 1টা করে খেতে বলেছে, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর আলু খেতে মানা করেছে, আর মিষ্টি জাতীয় জিনিস খেতে মানা করেছে। বলছে ও ডাক্তার না ঘোড়ার ডিম, ও কি জানে কি? ওই তুমি এক কাজ করো, ওই ওই কি বলে জুগরের হেড মাওলানার কাছে যাও তো। জুগরের হেড মাওলানার কাছে গেলাম, বলছি ভাই এই সমস্যা। হেড মাওলানা তখন দেখছি গেটে লেগে আছে 800 টাকা ফি, 800 টাকা ফি দিয়ে ঢুকলাম। ঢুকে বলছে যে ভাই আপনি আলু খাবেন, কোনো প্রবলেম নেই, রসগোল্লা জনমের খাওয়া খান, কোনো অসুবিধা নেই। ফজরের নামাজ পড়ে কে হাঁটতে বলেছে? আনিকুল। হ্যাঁ, ও কি ডাক্তারের জাত নাকি? ও কবে ডাক্তার হলো? একদম নয়, আপনি ফজরের পরে ঘুমাবেন, প্রয়োজনে নামাজও ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। তবে আর একটা কথা বলছি, মাসে 2 বার আপনি আমাকে দেখাবেন, 2 বার যদি দেখাতে যাই কত টাকা লাগবে? 1600। আর আমাকে যে ওষুধ লিখেছে 300 টাকা পাতা, বলছে মাসে 3 পাতা করে খাবেন, এই ওষুধটা খান আর জনমের মিষ্টি খান, কোনো অসুবিধা নেই। তাহলে 3 পাতা ওষুধের দাম কত? 900 1000 টাকা ধরুন, তাই তো? আর এদিকে লাগলো 1600, 1000 আর 1600 2600 টাকা, তাই তো? আচ্ছা বলুন তো, দুটো ডাক্তারের মধ্যে অরিজিনাল আমাকে বাঁচাবার ভালো পদ্ধতি কে বলেছে? অনিকুল, তাই তো? এ আমাকে 2 দিন বাঁচাবার চিন্তা ভাবনা করেছে, আরে টাকারও 12টা বাজিয়েছে, শরীরেরও 12টা বাজিয়েছে, তাই তো? হ্যাঁ, এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন আমরা অরিজিনাল ভালো ডাক্তার মনে করি কাকে? ইমানদারির সঙ্গে বলুন, কথা বলুন, বেশি ফি নাই। আমি আগে বক্তব্য রাখতাম, ভালো করে বুঝবেন, আমি আগে বক্তব্য রাখতাম, আমি বক্তা হয়েছি 10 বছর আগে, সব জায়গায় বক্তব্য রাখতাম, ওই দেখছি একদম হ্যান্ডবিলের নিচে আমার নাম দিত মুমতাজুল ইসলাম। আমি তো চিন্তা ভাবনা করি, আমি বেশি লেখাপড়া জানি না, কিন্তু মুখে ফটর ফটর পারি, বেশি লেখাপড়া জানি না, তাই মনে মনে ভাবছি যে সবার নাম উপরে আমার নিচে কেন, কারণ কি? আমি রোগ ধরলাম যে বুঝতে পারছি, যদি ফ্রিতে ইমিটেশন দেওয়া বা সোনা দেওয়া হয় তবুও মানুষ হীরের আংটি মনে করে না, করে করে না, হীরের আংটি দিলেও মনে করবে ইমিটেশন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, মাল বাড়াতে হবে, গত বছর থেকে জেট করে কত? 20,000, কম 10 পয়সাও নেই, ফোন কেটে দিই। যদি বলছেন এটা কি আপনি দেমাক অহংকার? না দেমাক অহংকার নয়, আমাকে এই জায়গায় এসেছি, অহংকার দেমাক নয়, জাস্ট বোঝানোর জন্য বলছি। তা আমি 20,000 করে টাকা নিচ্ছি, এখন দেখছি সব জায়গায় প্রধান বক্তা। আমি তখন বুঝলাম যে তাহলে মানুষের এটা ধারণা যে যত বেশি টাকা নেবে সে তত বড় বক্তা, কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আমি দেখছি তাহলে এই কল আমাকেও করতে হবে, ভালো করে বুঝবেন। তাহলে ঘটনা এটা আমাদের তদন্তর দাবি 2-3টে জায়গায়, কি না বলছে, উড়ি বাবা হেলিকপ্টারে করে হুজুর এসেছে, কোটি কোটি শ্রোতা, বলছে ওই সব থেকে মনে হয় সঠিক ইসলামের উপরে আছে, তাছাড়া এত লোক হয়? বলছে কি বলছে না বলছে, আর উড়ি বাবা মুমতাজুল ইসলাম 20,000, আনিকুল 10,000 দিলে, যা হোক দেবেন খুশি করে, সবার নিচে ওর নাম, বোঝানোর জন্য বলছি, আমার ছোট ভাই বলে।
তার মানে আমরা মানুষ কতটা ভালো বন্ধু, অর্থ, জনগণ, কার বেশি জনপ্রিয়তা, এইটার উপরে ডিপেন্ড করছে কার কাছে সঠিক ইসলাম আছে, করছি কি করছি না। আচ্ছা বলুন, সঠিক ইসলামের মানদণ্ড কি এটা? এটা এটা নয়। তাহলে আমরা যে ডাক্তার বেশি ফি নিচ্ছে আমরা তাকে ভালো ডাক্তার বলছি, তাই না? কিন্তু অরিজিনাল বাঁচাবার জন্য লড়াই করছে, কিন্তু এ ডাক্তার আমার পছন্দ নয়। তা আমরা সঠিক ইসলাম আপনাকে বলে দিলাম যে আপনার আব্বা যখন মারা যাচ্ছে, শাইখুল হাদিস আছেন, জিজ্ঞেস করুন, আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর আগে যদি কেউ কলেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাত চলে যাবে। এটা হাদিস আছে তো? আছে। আমরা বলছি যে আপনার আব্বা যখন মৃত্যুর কাছাকাছি চলে এসেছে, আপনার আব্বার মাথার কাছে বসে বলান বা আপনি নিজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আব্বা যদি আপনার বলাতে একবার যদি বলে দেয়, তাহলে ফলশ্রুতিতে কোথায় থাকবে? জান্নাতে, তাই তো? ও আমার কথা নিল না, ভাই লা ইলাহা কোনোদিন মানুষকে পার করতে পারে? আজে বাজে সব নিয়ে বড় হুজুরের কাছে গেল, বলছে হুজুর আমার আব্বা পেরায় মরে যায় যায় ভাব। হুজুর বলছে নাউজুবিল্লাহ, এতক্ষণ পরে কেন বললে গো? এই আমাদের মাদ্রাসা থেকে 15 জন ছেলে নিয়ে যাও, যে সুরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দাও। নিয়ে মাতার কাছে গিয়ে সুরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দিল। আচ্ছা বলুন তো, ইয়াসিন পড়লে জান্নাতে যাওয়ার চান্স আছে না জাহান্নামে যাওয়ার চান্স আছে? জাহান্নামে যাওয়ার চান্স ওর, কারণ বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক মানে নতুন আবিষ্কৃত আমল কি? ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন। আমরা বলে দিয়েছি ওর আব্বা মারা গেছে কোনো কাজ নেই, কোনো কাজ নেই, শুধুমাত্র একটা কাজ বেটার তরফ থেকে, ওর আব্বার জন্য দোয়া করবে, দুই ওর আব্বার জন্য দান করবে। ওর আব্বা আর কোনো আর কিছুই করতে পারবে না, পারবে? আর ওর আব্বা যদি কিছু করে থাকে ভালো কাজ, ভালো সন্তান যদি রেখে যেতে পারে, তার বিনিময়ে নেকিটা পাবে। সন্তানের পক্ষ থেকে কটা কাজ? দুটো। এক, দোয়া করবে, দুই কি করবে? দান করবে, সাদকা করবে, তাই তো? আমরা এই দুটো কাজে সমাপ্ত ঘোষণা করে দিয়েছি। হুজুর দেখছি জানাজার নামাজ পড়ে বলছে আপনারা সবাই কানগুলো শুনুন, আমাদের কেরামের ফজলু হক ভাই মারা গেছে, সবাই আপনারা চেনেন, খুব ভালো লোক ছিল, তবে নামাজ টামাজ পড়তো না, লোক ভালো ছিল, নামাজ পড়েনি কোনোদিন। তা ইমাম সাহেব একটু কাঁদো কাঁদো করে বলছে, কেন ওর প্যাটার কাছে 500 টাকা ঝাড়তে হবে, কাঁদো কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আপনারা দোয়া করবেন যত ভাইকে ক্ষমা করে দাও। ও পাক্কা জাহান্নামে যাবে, ও বেনামাজি অবস্থায় মারা গেছে, আর ইমাম সাহেব 500 টাকা নিয়ে ওকে জান্নাত পাঠিয়ে দিচ্ছে। অথচ কোরআন বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী একটা জান্নাতিকে জিজ্ঞাসা করবে, একটা জান্নাতি একটা জাহান্নামীকে বলবে ভাই কি ব্যাপার, সর্বনাশ, পাশাপাশি চায়ের দোকান ছিল, পাশাপাশি মোটর সাইকেল চালাতাম, আমি ড্রাইভার থাকতাম, তুমি পিছনে বসে থাকতে, আমি আজকে জান্নাতে তুমি জাহান্নামে কেন? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু নামাজ পড়িনি বলে জাহান্নামে চলে এসেছি, বেনামাজি মারা গেল। আর ইমাম সাহেব হুজুর কাঁদো কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আল্লাহ রাস্তাতে আপনারা একটু ক্ষমা করে দেন। আর ওর বেটা খুব কাঁচা চোখ এরকম করছে, বলছে সত্যি শালা ইমাম সাহেব আমাদের পরিবারকে খুব ভালোবাসে রে, আমার বেটা আমার বাব্বা লেগে কি দোয়া করছে দেখ, এমন দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ব্ল্যাক লাইনে ঢোকার চোখে, যে একটু ঠেলে ঠুলে এদিক বুঝে বুঝে ঢুকিয়ে দাও ওকে, এরকম ব্যাপার মনে হচ্ছে, তাই না? অথচ বেনামাজি কি বলছে বুঝতে পারছে না, কি ও বেনামাজি। আবার বলছে কি বলছে, কারোর কাছে যদি ঋণ টিন করে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন, তাই না? চলার পথে ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। আর অবশ্যই আজকে তো মনে হয় 23 তারিখ, ওই আপনার আগামী মাসে 27 তারিখে 40 দিন হবে, 4টে গরু করা হবে, সবাই আসবেন, কিন্তু সবাই আসবেন। আর যারা কবর খুঁড়েছেন 4 দিনের দিন আপনাদের জন্মের খাওয়া খাওয়ানো হবে, আর একটা করে পাঞ্জাবির কাপড় আর লুঙ্গি দেওয়া হবে, সবাই আসবেন। ও কানা হুজুর, কানা হুজুর এটা বললো না যে তোমার আব্বা মারা গেছে একটু দোয়া করো, তোমার আব্বা মারা গেছে তুমি তোমার আব্বার জন্য মাদ্রাসা মসজিদে দান করো, কানা হুজুর এটা দেখতে পেলো না, কানা হুজুর দেখতে পেলো যে 40-এর দিন 4টে গরু জবাই করতে হবে। এ হচ্ছে কানা হুজুর, কানা হুজুর এটা দেখতে পেলো না, তার বেটাকে বললো না যে তোমার আব্বা মারা যাচ্ছে,
কলেমাটা বলাও, যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আব্বা জান্নাত চলে যাবে, ও কানা এটা দেখতে পেলো না, কানা কোথা থেকে কোরআন মাজিদে নিয়ে ইয়াসিন পড়তে লেগে গেল। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ফেরেশতারা ঠিক এই রকম সাইজের লাঠি কেটে রেডি করে রেখেছে, তুই একবার আয় তোকে কি করি দেখ। সারা জীবন বাপ মাকে খেতে দিস নি, আর তোর আব্বা মারা গেছে, চারটে গরু জবাই বার করছি এসো। আরে আব্বাকে যা কি করবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে কেমন বেটা রেখে এসেছিস, হ্যাঁ নামাজ কালাম তো জীবনে নিজে করলি না, আর এমন গরুকে পৃথিবীতে রেখে এলি যে তুই মরে যাবার পরও বেদাত করছে তোর নামে। কি বলছি বুঝতে পারছেন না? আজাব বাড়বে না কমবে? আরো বাড়বে। আর একটা কথা বলে দিচ্ছি, আচ্ছা মৃত্যু সংবাদটা আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ? তা আপনার আব্বা মারা গেছে এটা দুঃখের বিষয়, তো গরু জবাই করে ভোজ করার কি আছে? কি বোকা লোক বলুন তো দেখি, বোকা লোক কি বোকা লোক নয়, একদম বোকা লোক। খুব সাবধানে থাকবেন। তাহলে যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম, ভালো মন্দ সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ছাড়া কারুর কাছে কিছু চাওয়া যাবে? যাবে না। আচ্ছা আমরা রাজ্জাক না আমরা আব্দুর রাজ্জাক? আমরা রাজ্জাক না আব্দুর রাজ্জাক? আব্দুর রাজ্জাক। কিন্তু আমরা গোপনে গোপনে রাজ্জাক হয়ে গেছি, রাজ্জাক হয়ে যায়নি, গোপনে গোপনে। ছেলেটার বয়স 17-19 বছর হবে, তাই ইয়ে আর কি করে দাদুকে বলছে, হাগো দাদু এটা নাদ বউ দেখো না, ছেলেটা বলছে দাদুর সঙ্গে ইয়ে আর কি হয়, ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে দেখছো ওটা তোমার নাদ বউ। তার মানে কি, ভিতরে যৌবন একদম তোলপাড় করছে। তা দাদু ওর বাপকে মানে বেটাকে বলছে, আরে শামসুল একটু বিয়ে দিয়ে দে না, লাপালাপি করছে রে তোর ছেলেটা। ওর বাপ তখন বলছে, এক চর মারবো তোর দাঁত ফেলে দেবো তোর। কেন রে? নাক টিপলে দুধবার হয়, 18 বছর বয়স, হাত পায়ে লম্বা হয়েছে, ইনকাম করতেছে, এই এমএ পাস কর তারপর বিয়ে দেবো। বিয়ে দিলে তোর বউকে খাওয়াবে কে? হ্যাঁ নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। নিয়ে বড় মোবাইল কিনে দিয়েছে, বলছে এইটা দিচ্ছি, হ্যাঁ মোবাইলে অন্য মেয়ের সঙ্গে ন্যাং তো হয়ে ভিডিও কল করুক, ওতে দোষ নেই। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ কথাগুলো বাস্তব বলছি, আপনার সহ্য হবে না আমি জানি। অন্য মেয়ের সঙ্গে ফোনে ব্যবিচার করুক, ওতে প্রবলেম নেই। অন্য মেয়েকে ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবে, ওতে অসুবিধা নেই। আর অনলাইনে চ্যাটিং করবে, ওতে কোনো অসুবিধা নেই। আর গোপনে গোপনে রামপুরহাটে গিয়ে যৌন পল্লীতে গিয়ে রাত কাটিয়ে আসবে, ও তো বেটা, ওতেও অসুবিধে নেই। কিন্তু বৈধভাবে বিবাহ দিতে পারবে না, কারণ বলছে নিজের পায়ে দাঁড়াতে পারছে না। নিজের পায়ে দাঁড়াতে পারছে না তো রামপুরহাট চলে গেল কি করে? হ্যাঁ তুমি বদমাশি জায়গা পাও না, এই আপনি এত দায়িত্বহীন লোক কেন? আপনার বেটা আপনি বুঝতে পেরেছেন যৌবন চলে এসেছে, বিয়ের জন্য লাপালাপি করছে, সাথে সাথে মোবাইল কিনে দেবার আগে ছোট একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, যা পারবি দুজনাতে কর, ফোনে আজে বাজে করিস না বেটা, আমি পাপের ভাগিদার হয়ে যাব। ঠিক বলছি না ভুল বলছি? বড় মোবাইল পেয়ে গেলে দেখুন আর বিয়ে করতে চাইবে না, মানে 4-5টা অনলাইন আছে ও, কার সাথে সময় দিব? ওর মাথাতে যেন পোকা লেগে গেছে, মাথা এয়ারপোর্ট, মানে এইটুকু মন কাকে দেয় আর কাকে ছাড়ে, চারিদিক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আর ওর তো মাথায় কাজ করছে না যে আর বিয়ে করা লাগে। বলছে নিজের পায়ে দাঁড়াও, আস্তাগফিরুল্লাহ। তাহলে তুমি তো রাজ্জাক হয়ে গেলে, তোমার বাড়ি তোমার বেটি খেতে পায়, তোমার চার বেটা খেতে পায়, তুমি নিজে খেতে পাও, তোমার স্ত্রী খেতে পায়, আর বৈধভাবে তোমার বেটাকে বিয়ে দেবার পরে একটা মেয়েকে বৌমা করে আনার পরে সে কি দিনে 5 কালের চালের ভাত খাবে, 5-6 কেজি চালের ভাত খাবে, সে 100-150 গ্রামের ভাত খাবে? তুমি এইটুকু একটা বৌমার ভাত জোগাড় করতে পারবে না? তুমি বেটাকে বলছো যে নিজের পায়ে দাঁড়াও তবে বিয়ে করবে, তার মানে তুমি তো রাজ্জাক হয়ে গেলে ভিতরে ভিতরে, আসলে তো তুমি আব্দুর রাজ্জাক। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? বেটা বড় হয়ে গেছে আগে বিয়ে দিয়ে দেন, ও তো পাপ কাজ করছে, আপনিও গার্জেন হিসেবে পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন আপনার বেটার কারণে। খুব সাবধানে থাকুন। বেটি বুঝতে পেরেছেন বেটি আমার যৌবনে পদার্পণ করেছে, সঙ্গে সঙ্গে ভালো পাত্র দেখে তাকে বিয়ে দিয়ে দেন, দেরি করবেন না একদম। জামানা খারাপ চলছে, চলছে না? খুব খারাপ। মান সম্মানও যাবে, আখেরাতও যাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন,